নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো এই ভিডিওতে কিন্তু দারুণ একটা গুড নিউজ এবং ব্যাড নিউজও রয়েছে। তো গুড নিউজ এবং ব্যাড নিউজ কী রয়েছে, কী আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলতে চলেছি। তো প্রথমেই বলে দিই যে শিবাশক্তি যে কিনা বেঙ্গালুরু দলের প্লেয়ার, গতকাল ফাইনাল ম্যাচে কিন্তু তিনি চোট পেয়েছেন এবং তার যে চোটটা সেটা কিন্তু একটা সিরিয়াস চোট ছিল, যার কারণে মানে তিনি কিন্তু মাঠ ছেড়ে দিয়েছিলেন। এক দুই মিনিট নেমেই কিন্তু তিনি চোটটা পেয়েছিলেন। তো সেই চোটের জন্য তিনি কিন্তু মানে একটা বিশাল বড় সুযোগ পেয়েছিল ইন্ডিয়ান টিমের। এই যে যে কিছুদিন আগে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল, সেই স্কোয়াডে তার কিন্তু নাম ছিল। মানে একটা স্বপ্নের যে হয় না, একটা প্লেয়ার ভালো খেলে ইন্ডিয়ান টিমে সুযোগ পাবে, তো সেটা স্বপ্নের মতো দিন ছিল তার। কিন্তু সেখান থেকেও ছিটকে গেল তার চোটের জন্য। তিনি কিন্তু মেন যে স্কোয়াড ছিল ইন্ডিয়ান টিমের, যে কদিন আগে যেটা আর কি ঘোষণা করা হলো, সেখান থেকে কিন্তু বাদ পড়েছে। এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে নাওরম মহেশ সিংকে কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে, মানে মেন স্কোয়াডে কিন্তু ইনক্লুড করা হয়েছে। এর পাশাপাশি আর একটা যে আপডেট রয়েছে সেটা মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার গ্লেন মার্টিন্স, এই গ্লেন মার্টিন্সেরও কিন্তু চোট রয়েছে। হ্যাঁ, চোটের কারণে কিন্তু গতকাল তোমরা দেখেছো ফার্স্ট 45 মিনিট খেলার পর তিনি কিন্তু উঠে গেছিলেন বা তাকে উঠিয়ে নিয়েছিলেন। তো তার কিন্তু মানে শরীরে ভাষা, যতই ফিটফাট থাকুক তিনি কিন্তু চোটের মধ্যে রয়েছেন, যার কারণে তিনিও কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াড থেকে কিন্তু বাদ পড়েছেন। এবং তার বদলে নেওয়া হয়েছে মোহনবাগান দলের অন্যতম সেরা ফুটবলার ক্যাপ্টেন প্রীতম কোটালকে, কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসেবে ইন্ডিয়ান টিমের স্কোয়াডে কিন্তু ডাকা হয়েছে এবং পুরোপুরি নাম কিন্তু কনফার্ম হয়ে গেছে। মানে ইন্ডিয়ান টিমের যে মেন স্কোয়াড রয়েছে, যেটা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু তিনি রয়েছেন এবং নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু তাকে খেলতে দেখা যেতে পারে যদি কোচ ইগোস্টিমাস তাকে মাঠে নামায়। তো এই ছিল আপডেট, মানে একটা খারাপ একটা ভালো, এই নিয়ে আপডেট দেওয়ার ছিল মোহনবাগান দলকে নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।